অনাগত সন্তানদের জন্য মুখিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও তার স্ত্রী। কিন্তু তার হলো না। সম্প্রতি গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারিয়েছেন এই অভিনেতা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইরফান নিজেই। গত মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, তাদের নাম রেখেছিলাম প্রিয় আর মায়া, তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ইরফান বলেন, আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এর মধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, যে কারণে আমি দেড় বছর সেভাবে কাজ করিনি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি সবসময়। এই অভিনেতা আরও বলেন, গত 5 মে দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল, কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, বড় সার্জারি হয় তার। কিন্তু চিকিৎসক আমাদের 6 মাসের অনাগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখাতে পারেননি। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল আমার স্ত্রীর যে সেই মুহূর্তে চিকিৎসকের হাতে কোনো উপায় ছিল না আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর। সবশেষে দুঃখ প্রকাশ করে অভিনেতা আরও বলেন, বর্তমানে আমার স্ত্রী অসুস্থ রয়েছেন, সন্তান কি সেটা উপলব্ধি করছি। এই ফিলিং আসলে ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রী নিয়ে দেশে ফিরতে পারি খুব শীঘ্রই। ইরফান সাজ্জাদ 2013 সালে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত পুরুষদের জন্য রিয়ালিটি শো ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এরপর চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং নাটকে নিয়মিত মুখ হিসেবে বেশ পরিচিতি পান তিনি। অন্যদিকে তার স্ত্রী শারমিন সাজ্জাদ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতেন।